ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর, সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. Kadili kabro kabto mappo ila jata na anku mila. Tabo kabto mukha arshukuma isha jagano. BBIN ni sinichi chana tharma song phasa ni hor damchar khaksa tamo telia mura wa sokre ma ula mappo mappo tini phasa tui tharma bato na lanchwa gui na chaka netizi guest house. Aru ni sinichi jara khaksa lengla wa Bangladesh wa thangra na khurka kai bui hako tini tharma bato sham. Actually, the main emphasis is to develop the northeast and the eastern part of India. And this is an initiative done by the Transport Ministry, Government of India, Ministry of External Affairs, Petroleum Ministry, and Asian Development Bank to develop the eastern part of India and the northeast. We will be cutting short 1,000 kilometers if we start from Calcutta to Agartala via Guwahati, and that is around 1,680 kilometers. If we come through Dhaka, then it comes to around 680 kilometers. So 1,000 kilometers will get saved, and there will be less wear and tear on all the transporters. The roads will also become better, and it will be an economic development for the northeast, Agartala, Mizoram, and the other northeast districts. Coming to Tripura has been a pleasure, because the hospitality showed right from the initial entry into Tripura from Assam. People are so hospitable over here, and they are so warm and welcoming, that we are taken aback, saying that we've had, this is our fourth stop in Tripura, and everywhere we've been welcomed well, and it's been an excellent reception. Ambassador Botone Jai Chari Manoga Kaisa Kokchum Pandani Bishintu BJP ne Kami Uchido Kok Vimani Puro Porshad ne Sakla Mumpula Kikleka. Ambassador Puro Porshad BJP ne Yako Tugun Mana Hine Buro Khatum Jab. Yaka O Sakla Mumpula Ya Ambassador Puro Porshad ne Hamkren Babay Thaisa Fona Alkor Shuijak Kuroi. Shuijak Tongo Jatoy Agulina Khoboy. আপনি একটা কথা বলেছিলেন, নির্বাচনী ইস্তাহার কেন, ভারতের সংবিধান, ভারতের গণতন্ত্র বহুদলীয় মতবাদকে বিশ্বাস করে, সেই হিসাবে ভারতের গণতন্ত্র চায় যে কোনো রাজনৈতিক দল নির্বাচন সামনে এলে আগামী 5 বছরের জন্য সুস্পষ্ট প্রতিশ্রুতি দিক, কি কি কাজ ওনারা করবেন। আমরা ভারতীয় জনতা পার্টি যে যে কাজ করব, আমরা আগামী 5 বছরের জন্য সুস্পষ্ট প্রতিশ্রুতি দিলাম। আর বামফ্রন্ট যেটা বলছেন, বামফ্রন্টের ব্যাপার আমরা জানি না ভারতীয় জনতা পার্টি, তবে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি ভারতীয় গণতন্ত্রের শিষ্টাচার বামফ্রন্ট মানছে না, সে কারণে ওরা আমি তো তখন থাকতাম শিলচারে, গরকিতালে জগদাটি হয়েছে, আমি কইতে পারি না। তখন আমার বাবা কইল, ইয়ে তারা আমার এটা এটা করছে, এটা এটা করছে, বুয়ে আমার এটা বাদ দেয় না, খানি দেয় না, খাবার দেয় না, এটা এটা কয়। আমি যে এখন এক কাজ করো, তোমার যদি এখন তুমি মনে করলাম তোমার বউটো বা খার হয়ে গেলা, তোমার বউ বাই মনে করলাম খারাপ হয়ে গেলা, তুমি এক কাজ করো না, এরা যে সম্পত্তি দিতে আছে তুমি আলাদা করে রাখতে বলে দিকে থাক, বিয়ে শাদী তো তুমি করাইছো ভালো কথা, তোমারও তো ছেলে, ঠিক আছে না, তোমার করাইছো ভালো কথা, জোড়া জাতি এই বিড়া লাভ দিতে তুমি আলাদা করে এরা দিয়ে দাও, যে সম্পত্তি আলাদা হয়ে থাক, বিয়া টিয়া করাইছো, তোমারই তো ছেলে, তোমরা তো 3 ছেলে, যখন এরে দিয়ে দাও আলাদা বিয়া টিয়া করাইছো, হ্যাঁ জোড়া জাতি বলে মহর্জি বলা খারাপ বলা কোন খারে, আমি তো এক রকম কথা। এখন কি হয়েছে, এখন বর্তমানে তো এখন বাবা এই
কেস দিছে, কেস তো আগেই লাগাইছো তারা ভাইয়ের নামে, মানে তার উদ্দেশ্য হইলা তুই আমার জায়গা সম্পত্তি সাইরা যা, আমি তুই থাকতে পারত না, আমার নামে জায়গা সম্পত্তি তুই কর বাড়ি সাইরা যা, যখন কেস দিছে পরে তখন তো এই কেসে অত মানে হইতে হইতে ভাইয়ের তো আমি পয়সা করি নাই, কেস মানে দিতে দিতে অত লোক আগাইছে, তখন মানে লাস্ট মুহূর্তে তখন ভাইয়ার বুদ্ধি ওয়ারেন্ট ইস্যু হয়েছে, ওয়ারেন্টটা ইস্যু হয়েছে বোধহয় আজকে হয়ে গেছে চার পাঁচ মাস হতে, পুলিশ গ্রেপ্তার করছে কবে কবে করছিল এই আগে জেলে আসলো এখান থেকে অ্যারেস্ট করে বাসার থেকে অ্যারেস্ট করছে বলে খবর পাইছি, আমি তো বিআই আছে আমার বিআই এ ফোন করছিল বুদ্ধি উদ্দিন আছে এখন বাতিজি বাতিজি এক লাখ বাড়ি কে মামলাটা করছিল কে মামলাটা করছে বাবা। আচ্ছা আরেকটা অভিযোগ যে তোমার বাবুর বিরুদ্ধে যে তোমার মাকে মানে ডেট বলে একটা স্বীকৃতি দিয়েছেন এবং ছোট পালাইয়া ওই অত্যাচারে বাবা মা ঝগড়া হইয়া করছে না, মাও এইভাবেই আছে কষ্ট করে চারি টারি করে থাকতেন, আমি কেউ জ্বালা যন্ত্রণা করিও না, আমি তখন ছোট আসলাম, যাক জ্বালা যন্ত্রণা উভয় পক্ষী দোষ আছে। আমার নাম ত্রিদীপ নারায়ণ গোস্বামী, আমার বাবার নাম দীনেশ রঞ্জন গোস্বামী, বাসা বাসুদেব পাড়া, আমি তো এখানে এখানে থাকি, আমি তো বাবার ও আমার বিয়ে হয়েছে, আমি স্বামীর সঙ্গে থাকি না, আমার অত্যাচার অবিচার সবসময় নির্যাতন করতো, কি গিয়ে করতো জানি না, আমার উপরে অত্যাচার, একজন বিয়ের পরে আর শান্তি পেলাম না, তারপর তেনে এক মহিলা এ কথাটা কইতাম তো মহিলারে নিয়ে এসে বিধবা মহিলা, এই মহিলা আয়া আরো আরো উত্তেজনা যন্ত্রণা আমার উপরে অত্যাচার, এটা গ্রামবাসী সবাই জানে, তারপরে আমি এই বাড়িতে তখন আমি কি করে থামু, আমি বাড়ির থেকে অত্যাচারিত ছায়া আর ব্লাউজটা পরে আমার পাঠিয়ে দিছে, আমি কই যাবো আমার মা বাবা তখন আমার এই মানে এরকম কেসের মধ্যে আমার ভাই মারা আইতো না, এখানে এই সম্পর্কে মা ভাই বাবা থাকতে হয় এই বাবা মারে একবার জেল ঢুকাইছে, আমার যে ওয়ারেন্ট দিছে তারা জাগার থাকতে পারত না, তারা তো আর গেছে না জাগার থেকে, বাড়িতে আছে বাড়িতে বাচ্চা দিয়ে আছে পরীক্ষা সামনে, তিন দিন আগে দুইরা আনছে বউরে ছেলের ও ছেলের উপরেও কে বউর উপরে কে ছেলের ছেলে আমার বাড়িতে ছিল না থেকে বউরে পাইছে বউরে লুয়ে আইছে, আমি শুন না খবর শুন না এডিসে চৌমারি হয়েছে কানা তেসাই লাগছে বিরতি বদল কুয়াকনা চেখা সন্তুদ্ধ ফাগন মুক্তি পরিষদ রেম্বা দফা সালকা রামচন্দ্র কাজিত লোকতুন্য খবর ফাসলা যোগাল জামানি কুঠুমাওয়ার লুকুম হুম চান্দি সিমে খরচি যুবজানা বোটার ইয়াকসি বদল নাজুখা অসানি লুকুতুম ফাইজাক তঙ্গ মথানে বখা কম থিবা পদ্ম কুমার দেবনাথ দেব বেবাক আদম শাম You are watching Focus Tripura, a news and entertainment channel. Heart or cerebral attack e derite chikitsa prangati. Mone rakhben, antorjatik mapkathite chikitsar golden hour prothom 2 ghonta. Tai deri na kore chole ashun khorer pashe ILS hospital e. 24 ghontay thakchen bisheshongko chikitsoker dol. Ache ottadhunik ventilator o 24 ti ICU bed. ILS hospital. সময় বাঁচান জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস, প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে, ইংলিশ বাংলা গণিত পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইতিহাস দর্শন
আজি চাই। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমি, কিন্তু উনি জানেন না এ খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ। খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুনে মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারো। যদি তোরে ডাক শুনে কেউ না, আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না, যেখানে সেখানে মলত্যাগ করবেন না, কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার, পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন, জল অপচয় করবেন না। ইউ আর ওয়াচিং ফোকাস ত্রিপুরা and news and entertainment channel. Sab chale la maiya bola ki fika ka nigam pura au le kam chak le chom mare ne au mo go ju gal chak mane le kuch ma no bar ko hori ka cpm poli guru adam eba haste ne mukho mate manik sarkar fasala au le usha bajra bodo ne kaisa le kuch ma congress bai bjp na jai ke sheja ka mukho mate gana dine au le nigam ni cpm saija pratishana kupla sanna ba hobo korbo sarkar tribunal muk দেশে এবং বিদেশে আরো উজ্জ্বল করার জন্য তারা যাতে ভূমিকা নিতে পারে আপনাদের সাহায্য করতে হবে, এটা আমার আবেদন। আমরা কিন্তু শুধু শহরের উন্নয়ন করছি না, আপনারা যারা এখানে এসে আপনারা তো কয়েক বছর আগেও গ্রামেই বাসিন্দা ছিল, পঞ্চায়েতের বাসিন্দা ছিল, আপনাদের অভিজ্ঞতা কি? আমরা কি শুধু আগরতলা সাজিয়েছি? আগরতলাকে আমরা পরে হাতে নিয়েছি, গ্রামকে আমরা অগ্রাধিকার দিয়েছি, পঞ্চায়েতের কাজকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি, রাস্তা ঘাট জল কল স্কুল হাসপাতাল বিদ্যুৎ সেচ অন্যান্য পরিকাঠামো। গ্রাম এবং শহরের মধ্যে যাতে ফারাক না থাকে, শহরের যে সুযোগ এগুলো যাতে ধীরে ধীরে গ্রামে নিয়ে যাওয়া যায়, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করছি। এবং আমাদের কাজ শুধু রাস্তা বড় করা না, কাঁচা রাস্তা পাকা করা না, ড্রেন পাকা করা না,
শুধু পানীয় জলের কল বসানো না, আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা পরিবর্তন আনা, দারিদ্র দূর করা, নিরক্ষরতা দূর করা, গৃহহীন বাস্তবিতাহীন মানুষজন তাদের গৃহের বাস্তবিতার ব্যবস্থা করা, তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা, তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য পরিকাঠামো গড়ে তোলা, তাদেরকে ভিক্ষা বৃত্তি থেকে মুক্ত হতে সাহায্য করা, মানুষের সম্মান নিয়ে যাতে তারা মাথা উঁচু করে বেঁচে থাকতে পারেন, কাজ করবেন, উপার্জন করবেন, তার ভিত্তিতে পরিবার প্রতিপালন করবেন, মাথা নুইয়ে কারো কাছে হাত পেতে বলবেন না। শুকুনি বাই বাই তারপরে যাবো ঠিক আছে সন্ত পোষণে খরচা বরপুরা পাঠে মঙ্গলপুর থানা আমচানি একটু সরকার কামিও কক্সিন যে বাইক চালানো না রমেন মান জাফানা থুতে এনে বাইক না কাশর কল্যাণপুর থানা নে পুলিশ থানা তুমি ফেটা তাদের নাম ললিত মোহন দেব বর্মা, তাইনে খুব গরিব পাহাড় থেকে জিনিস ওই কলার থু লতা পাতা ইত্যাদি বাজারে বিক্রি করে কিছু চাল কিনে নিয়ে বাড়িতে নিয়ে সংসারে অন্যভাবে চালায় খায়, কোন রকম খুবই গরিব। আজকে কি হয়েছে? আমি শুনছি তাদের বলে বাইক এক্সিডেন্ট করে তাদের মারা গেছে, অতটুকু দেখলাম। অক্ষণ লাস্ট টেলিফোনে খবর পাইছি যে আজকে কি কয় ওয়ারেন্ট স্কুলের সামনে দিয়ে একটা বাইকে দুর্ঘটনা ঘটছে এবং একজন স্পটেড হয়েছে কি শুনতে পাই আছে। আমরা একজন পাচ্ছি যে একজন স্পটেড বিরুদ্ধ বাইকে রাইডারে পাইছি না, বাইক লোকাল পাবলিকে উদ্ধার করে রাখছে, তো আমরা এই পাইছি। সঙ্গে সঙ্গে মারা গেছে না স্পটেড? সঙ্গে সঙ্গে মারা গেছে, বাইক তো আটকাইছে না, বাইক লোকাল মানে ওই লোকটা পাওয়া গেছে না, বাইক পাইছে না, বাইক ফালাই গেছে, বাইক ফালাই ফালাই সাইকেলটা দিয়ে গেছে। খুববার ক্ষত নিয়ে স্টোর রুম হাসিঙ্গ মাইচলে খুশি লই ইয়ং থিমানি বিধি মাইয়া মোবাই তালা খাসি রেখা হুবার খাইনেছম কত মানে পাতি মাচা বর্ষ পেগা ক্ষতলে অগ্রাসঙ্গ অপাটিমে কদমতলা হুবার সাফ স্টোর উলহ ক্ষতলে অগ্রাসনে কৌরি মাবাই জরা দামরুনি ইয়াগুলো তালা ফিরো রেখা হুবার খাইনেছম এখন এই টাইমে আইলা কি আজকে না কালকে আইও, কালকে না সোমবারে আইও, সোমবারে আইলে শুক্রবারে আইও, টাইমে আইলে না। আজকে আমরা ঠিক 11টার সময় আইছি, আইয়া এখানে বইছি দেখে অফিস গুলা তারা যারা যারা আছে এরা জিগাইছি, 12টা যে সময় আছে বাচ্চে তখন আমি এখন জিগাইছি ভাই। আর জুম্মার আগে আমার বেই লইব না, আমি 7টা লইয়া যাইতে পারবো কইল কি জানি ভাই, আমি ফোন লাগাই তখন তাইনের কাছে সভাবুর কাছে ফোন দিছে, ফোন দিলে তাইন কইছে আমি তো অফিস সারক আছে, তো তারা রেখো মঙ্গলবারে আসবে। আমি কইলাম আরে মঙ্গলবারে আমরা কিছু করে এত হেরানি করে আছি, আমি একক্ষণ তালা মারব ও আমরা সবাই মিলিয়া তালা আনিয়া তালা কিনিয়া তালা মারছি সার্ভিস পাই না। ওখানে ওখানে বিএলডব্লিউ যে তাই নাকি কইতেছে একক্ষণ তাইন কইতেছে তাইনের আগে আরেকজন আইছিল আইয়া কইছে যে আমি একটা অর্ডার বেসে ট্রান্সফার করে গেছেন আরেকজন রিলেভার তো আমরা এখানে আসার কথা, অফিসিয়াল কাজের লেগে আমি স্যারের অফিসে গেছি, আমার সময় দেখাইছি আজকে আমি কুইয়ার আসছি বলে অফিসিয়ার যেসব কারে আজকে 7টা আমরা দিয়ে দেবো কিছু বাকি দিচ্ছি এর মধ্যে আমার ফোন করছে পারমানেন্ট চিন্তা করি আছে ঠিক আছে আর সাতটাই তারা বসে আইয়ের আসছে তালা মারা আমি তালাটা মানলাম কেন আমি তো আইছি আমি তো ঘুরে আইছি এখন আমাদের সুযোগ দিই না আপনার সাতটা আমি দিই এবং এসপি আনাইতাম একটুখানি এসপি রুটা ফিরিয়ে দিচ্ছি ওই সময় ফিরে আসছি এসপি পাঠিয়ে দেয় এসপি আমরা ঘরে নাই কৃষকরা বেশ কয়েকজন এসপি পাওয়া বাকি দিয়েছে
তখন পাবলিকের মানে পাবলিকের যে বক্তব্য আপনি কি সাড়া দিবেন পাবলিকে? যদি কোয়া থাকে তাহলে এটা ভুল করছে, কারণ কি মঙ্গলবারে কেন আজকের দিনই তো চার্জ বুঝাই দিতে অনেক কথা, কারণ তারা তো আজকের থেকে তিন দিন চার দিন আগে অর্ডার করা হয়েছে ট্রান্সফার তোমাকে কিছু দেওয়া হবে না। আজকে বিরোধী করছে বলেই কিছু দেওয়া হবে না, সেটা কি ঠিক হবে? আজকে আমাদের অটল বিহারী বাজপেয়ীজি থাকতে আমাদের আজকে নরেন্দ্র মোদীজি পর্যন্ত যেসব টয়লেট ফ্রি দেওয়ার জন্য দারিদ্র সীমায় যারা আছেন তাদের স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে টয়লেটের ব্যবস্থা করে গেছেন প্রত্যেকটি মানুষের জন্য। আর সেই মানুষটিকে বলছে গরিব দারিদ্র সীমার যারা আছে তাদেরকে বলছে আমাদের পার্টিতে আসতে হবে, আমাদের ইনকাম বলতে হবে, আমাদের লাল ঝান্ডা দাঁড়িয়ে দৌড়তে হবে, মিছিলে উঠতে হবে, নতুবা তো তোমাকে টয়লেট দেওয়া যাবে না। দুঃখের বিষয় আজকের বামপন্থ টয়লেটের মধ্যে পর্যন্ত লালসায় ঢুকে সেখানে যা চেয়েছে তা করে দিয়েছে। আজকে ত্রিপুরার মানুষ তার জন্য প্রস্তুত হচ্ছে, ত্রিপুরার মানুষও চাইছে পরিবর্তন, পরিবর্তনের হাওয়া তুলতে এবং পরিবর্তন করতে, কারণ একটা সবজি দিয়ে খাওয়াটা খেতে খেতে আজকে বমনের মতো দাঁড়িয়ে গেছে। আজকে প্রত্যেকটি মানুষকে ভয়ে ভীতির রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, আজকে প্রত্যেকটি মানুষ ভীতির সঞ্চারের মধ্যে আছে, বেরোতে পারছে না, কর্মচারী ভাই বোনরা তারা কিছু কথা বলতে পারছে না, তাদেরকে কর্মুত পাঠিয়ে দেবে, তাদেরকে অমরপুর পাঠিয়ে দেবে, বঞ্চিত করা প্রত্যেকটি জায়গায় বিপিএল থেকে বঞ্চিত করা। বিরোধী করে এমন পরিবার আছে শান্তির বাজারের মধ্যে আমি দেখেছি ঘুরে, 80 বছর হয়ে গেছে বার্ধক্য ভাতায় ভুগছে কিন্তু আজকে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে না, মাতৃদেরকে ভাতা দেওয়া হচ্ছে না, বিধবা ভাতা দেওয়া হচ্ছে না, রাজনীতি সবকিছুই। আজকে মানুষকে আমরা বলছি আপনারা কেউই বেরোবেন না, লড়াই তো হবেন না, আপনাদের পাওনা আপনাদের ঘরের মধ্যে যাবে, তাদের বাড়িতে আর কত ঢুকাবে, ঢুকাতে ঢুকাতে আর তাদের বাড়িতে আর জায়গা হবে না, টয়লেট একটার বেশি তারা দিতে নিতে পারে। আপনারা তো বিপুল ভোটে কত ভোট চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত আগামী এই আপনাদের আসন্তোষের 9 তারিখ আপনাদের রাজ্যে পৌরসভা নির্বাচন চলেছে, সে উপলক্ষে আজকে শান্তির বাজারে আমরা প্রচার সভা করছি। আমি ত্রিপুরা যুব মোর্চা রাজ্য কমিটির তরফ থেকে সকল যুবকদের অভিনন্দন জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে কমিউনিস্টের অপারেশনের বিরুদ্ধে প্রতিবাদ করুন, এমনকি ভারত আসলে ভারতীয় জনতা পার্টি যে আমাদের শান্তির বাজারে যে নগর আসন পুরনগর নির্বাচনে যে আমরা নির্বাচনে লড়ছি, সেই নির্বাচনে আমরা রাজ্যের যে পরিস্থিতি বামপন্থী সরকারের, এই সরকারটা আমাদের দুর্নীতি সরকার চলছে অ্যাকচুয়ালি। আমরা ভারতীয় জনতা পার্টি চাইছি এই রাজ্যের একটা শান্তি উন্নয়ন এবং রাজ্যের যে সমস্যা, বেকার সমস্যা, বিভিন্ন দিক থেকে সমস্যা আমরা জড়িত আছি, সেই সমস্যাগুলো আমরা কীভাবে দূরীকরণ যায় সেখানে আমরা নগর নির্বাচন আমরা ভারতীয় জনতা পার্টি দৃঢ় বিশ্বাস রাখে এখানকার মানুষ যাতে
You are watching Focus Tripura, a news and entertainment channel. Heart or cerebral attack e derite chikitsa pranghati. Mone rakhben, antorjatik mapkathite chikitsar golden hour prothom 2 ghonta. তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিন, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিফসেভ। খেয়ে নে, ভয় নেই, লিফসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিফসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না, যেখানে সেখানে মলত্যাগ করবেন না, কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন, জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনি, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. Sabjale namai lagu na kiki kaga. Aku lewa saat kocap kai bulu ha kota ne tharma songa lam songa jaka. Nabe bertala bukanya suri sini kaisa friendship religion jaka. Tharma bodo na cah salo aku dengan sunar tuli guest house lam songa ina jaka. Lam songa ne apa anda faja tunggu hasil ni chief secretary songa khobar dek kubun syarikat apa semua. Currently at Chorayabari, and we have arranged right from Chorayabari and each and every district, they are received with welcome. So on the state, on the behalf of the state government, we give them welcome and with them all the best, and we will make sure their
security from Chorabari, Agartala up to Boronia. They are safe and enter with their machine. On behalf of all of you, we wish them all the best and hope their purpose and this vision of this rally will be fully achieved. Thank you very much. Thank you, Dr. Sanjeev. This is car number 15. আপনি কত নম্বর ওয়ার্ড থেকে দাঁড়াইছেন? আমি 2 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়াইছি, বিজেপি প্রার্থী। হ্যাঁ, বিবাদের আমি এই সবাই বোর্ডে যুক্ত হতে চাই। দুদিন ধরে যে বাম ফ্রন্টের যে অত্যাচার, হ্যাঁ, সহ্য করে এসেছে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি নিয়েছি যে আমরা ভালো ভোটে জয়যুক্ত হতে পারলে এই সব বিরোধিতা করব। আপনার কি ক্ষমতায় ক্ষমতায় আশা করি যে সবাই আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করে। কয়লা বর্ষা খাম ক্ষত বাই গিলা জলি কামজা মেফাশিত মেলেরিয়া বেমান কাশথানি আমসয় বাগলি যে কাগুদা বিলাতলি হাটে নে নাথ মন্দির যুগা জন্মলে কুন্ডা বাগমলে অপাত ও আমসনি লুকুর গুন্ডা মারাই বেড়ে না তমসন চাবসা দক্ষিণ গিলাতুলি এবং গিলাতুলি গাঁওসর মতো যত রেশন কার্ড হোল্ডার আছে সমস্ত রেশন কার্ড হোল্ডারে আমরা মুর্শিদ গ্রহণের মতো আমরা ব্যবস্থা নিছি। তার মধ্যে হলো তিনজন রেশন কার্ডে যদি থাকে তাহলে একটা মশারি, তিনজনের অতিরিক্ত হইলে পাঁচজন, ছজন হইলে দুইটা, ছজনের অতিরিক্ত হইলে তিনটা মশারি মেম্বারে যাতে মশারির ইয়াতে থাকতে তাদের ব্যবহার করতে পারে। এবং আমাদের এই দক্ষিণ গিলাতুলি এবং গিলাতুলিতে সবচেয়ে বেশি ম্যালেরিয়ার প্রভাবটা একটু বেশি, তাই আমরা মেডিসিনযুক্ত মশারি দেওয়ার জন্য কর্মসূচি নিচ্ছি আর কি। হাতে যদি ফ্যামিলি মেম্বার থাকে তাহলে একটা মশারি, তিনজনের অতিরিক্ত হইলে দুইটা মশারি, ছয়জনের অতিরিক্ত হইলে তিনটা মশারি। পরবর্তীকালে আপনারা কীরকম উদ্যোগ নেওয়ার চিন্তা করা আছে? আপনার আসলে সমুদ্রিকা এখন পরিবেশের উপর নির্ভর করে আমরা যদি যেটা মানুষ নীলমণি দেব, সত্যব্রত পালতে, সুব্রত চক্রবর্তী আগুন সাউ। আমাদের মুখ্যমন্ত্রী, সম্মানিত মানিক সরকার, অন্যান্য সম্মানিত মন্ত্রীরা, সিপিএম দলের রাজ্য সম্পাদক বিজন বাবুরা প্রকাশ্যে বিভিন্ন দিকে বলছেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সেই কারণে বাধ্য হয়ে আমরা চাকরি যুতি করলাম। আমাদের ইচ্ছা ছিল না বামফ্রন্টে চাকরি যুতি, আসল ঘটনাটা আমাদের বুঝতে হবে। ত্রিপুরা সরকারের সবাইকে দিল্লিতে ডেকে নিয়ে গেছে, স্পষ্ট ভাষায় বলেছে যারা সর্বশিক্ষা এবং রামসাতে যারা ফিক্সড পেতে আছে তাদেরকে যেন জানুয়ারি থেকে রেগুলার করা হয়। যদি রেগুলার করা হয় সব টাকা বহন করবে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর, কেন্দ্রীয় সরকার। ত্রিপুরা সরকারকে বারবার কথা দিচ্ছে তোমরা তাদেরকে ফিক্সড পেতে রাখতে পারবে না, রেগুলার করতে হবে। বামফ্রন্ট সরকার দুষ্টামি করে সংকীর্ণ রাজনীতি করতে গিয়ে বেকারদের সাথে একজনকেও রেগুলার করেনি, আর বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না আমরা চাকরি করতে পারবো, মিথ্যা কথা, একদম সম্পূর্ণ মিথ্যা। ত্রিপুরা সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিএম এর বিজন বাবুরা সম্পূর্ণ মিথ্যা রাষ্ট্র হিসেবে।
You are watching Focus Tripura, a news and entertainment channel. Focus Tripura 24 ghontai apnar pashe. Ki nei focus e? Sangbad theke binodon, rajniti theke sanskriti. Royeche shorashori studio theke jamjama talk show shoho bibhinno onushthan. Focus Tripura 24 ghontai apnar pashe.